নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? এক মুঠো। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? অপশন হচ্ছে আগুন, আরমারিও, পিচাস, ইচ্ছে। তো উত্তর হবে পিচাস। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়? এখানে আছে সমীভবন, সপ্রকর্ষ, স্বরাগম, স্বরসঙ্গতি। উত্তর হবে সপ্রকর্ষ। শরৎচন্দ্রের প্রথম সাহিত্যকর্ম কোনটি? এখানে আছে উত্তর মন্দির, বড়দিদি, শ্রীকান্ত, মেজদিদি। উত্তর হবে মন্দির। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন হচ্ছে মাথা যোগ আয়, মাথা যোগ অন্তস্থ, মাথা যোগ অয়, মাথা যোগ এ। সো মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে মাথা যোগ এ। নেমেসিস কোন ধরনের রচনা? এখানে অপশন হচ্ছে নাটক, উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ, কাব্যগ্রন্থ। সো উত্তর হবে নাটক। নেমেসিস এক ধরনের নাটক। কাঁচি কোন ধরনের শব্দ? আরবি না ফার্সি, হিন্দি, তুর্কি? কাঁচি শব্দটি তুর্কি ভাষার শব্দ। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? স্বরসঙ্গতি, অবিশ্রুতি, সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ। সো উত্তর হবে মধ্য স্বরাগমের সমার্থক শব্দটি হচ্ছে বিপ্রকর্ষ। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? কৃষক, বর্ষা, ঔষধ, কাষ্ঠ। এখানে ঔষধ শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য স হয়েছে। সেতার এর সে কোন অর্থ দোতনা করে? তার, অনেক, প্রত্যেক, সকল। এখানে সে মানে হচ্ছে তিন, তার মানে হচ্ছে অনেক বোঝানো হয়েছে। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে? গোবিন্দ্রচন্দ্র দাস, যতীন্দ্র সেনগুপ্ত, সুকান্ত ভট্টাচার্য, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এখানে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন কে? সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, জসীমউদ্দীন। এটি কাজী নজরুল ইসলামের বলা, চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক। একুশে ফেব্রুয়ারি সংকলন গ্রন্থটি প্রথম সম্পাদনা করেন কে? হাসান আজিজুল হক, আহসান হাবিব, আবুল হোসেন, মোহাম্মদ সুলতান। এখানে উত্তর হবে মোহাম্মদ সুলতান। বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটি কে লেখক কে? সুফিয়া কামাল, নির্মলেন্দু গুণ, সৈয়দ শামসুল হক, শামসুর রহমান। বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির রচয়িতা হচ্ছে বা লেখক হচ্ছেন শামসুর রহমান। সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন সব পদযুগলের পরিবর্তন ঘটে? সর্বনাম এবং ক্রিয়াপদের। এটা আমরা সবাই জানি, সাধু ভাষা থেকে চলিত ভাষায় পরিবর্তন করতে হলে সর্বনাম এবং ক্রিয়াপদের পরিবর্তন করতে হয়। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? অবশ্যই খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ণ যুক্ত হয় না। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? কলে ছটা। অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে কলে ছটা। সুরমা এবং কুশিয়ারা নদী মেঘনা নাম ধারণ করার পূর্বে কোন জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে? কিশোরগঞ্জ জেলায় পরস্পরের সাথে মিলিত হয়েছে। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? আবারও বলতেছি, কোশ্চেনটা হচ্ছে গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা। উত্তর হবে, ওখানে উত্তরটি নেই, নরওয়ে, পোল্যান্ড, নিউজিল্যান্ড। এটা গ্রিন পিস উত্তর কোশ্চেনটির উত্তরটি নেই। প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়ে থাকে? প্রথম সোমবার। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? আঠাইশের খ, অর্থাৎ আঠাইশের দুই নম্বর। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে? সুপ্রিম কোর্ট। টিয়ার্স অফ ফায়ার কী? পরিবেশ বিষয়ক আন্দোলন, নবগঠিত পুলিশ ব্যাটালিয়ন, মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্যচিত্র হচ্ছে টিয়ার্স অফ ফায়ার। বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? যমুনা সার কারখানা। পৃথিবীর উচ্চতম রাজধানীর নাম হচ্ছে লাপাজ। নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
বা এক সিদ্ধায়িত রাষ্ট্র, এটা হচ্ছে ইতালি। মিয়ানমারের সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত রয়েছে? তিনটি। IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। কার্টাপেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটা চুক্তি, হচ্ছে কার্টাপেনা প্রোটোকল। কার্টাগেনা প্রোটোকল, সেম প্রশ্ন। ফলের মিষ্টি গন্ধের জন্য কোনটি দায়ী? ফলের মিষ্টি গন্ধের জন্য স্টার দায়ী। ফলের মিষ্টি গন্ধের জন্য স্টার দায়ী। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? আবার বলছি, কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। দিয়াশলাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে? ক্যালসিয়াম কার্বনেট, শ্বেত ফসফরাস, লোহিত ফসফরাস, কয়লা, লোহিত ফসফরাস থাকে। কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট। জলজ শামুক ও ঝিনুকের খোলস দিয়ে কী তৈরি হয় বা কী কী গঠি দিয়ে গঠিত হয়? আবারও, জলজ শামুক এবং ঝিনুকের খোলস কী দিয়ে গঠিত? এটা হবে কার্বনেট দিয়ে গঠিত। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে প্রধানত কী গ্যাস ব্যবহার করা হয়? জেনন গ্যাস। ফটোগ্রাফিক ফ্ল্যাশ লাইটে জেনন গ্যাস ব্যবহার করা হয়। মানুষের রক্তের pH কত? 7.4 অর্থাৎ 7.4। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজ চালককে অনুসরণ করতে হবে সমুদ্র স্রোত। গর্জনশীল 40-এর অবস্থান কোনটি? এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের পরীক্ষার জন্য। 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি, গর্জনশীল 40-এর অবস্থান 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি। বিজয় লেআউটে বাংলা লেখার সময় দ বর্ণটি লিখতে কিবোর্ডে, ইংরেজি কিবোর্ডে বা ইংরেজি বোর্ড কোন অক্ষরটি চাপতে হয়? ইংরেজি এখানে এল অক্ষরটি চাপতে হবে। কিবোর্ড ব্যবহার করে এমএস ওয়ার্ডে কোনো ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ডটি ব্যবহার করতে হয়? কন্ট্রোল এস ব্যবহার করতে হবে। 1 কিলোবিট সমসান কত বাইট? এখানে উত্তরটি নেই, এটা হবে 1024 বিট। ওকে, নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? সিডি রম একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? স্প্রেডশিট সফটওয়্যার, নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার? এমএস এক্সেল হচ্ছে একটা স্প্রেডশিট সফটওয়্যার। নিচের কোনটি একটি ভিডিও ফাইল? .mpg হচ্ছে ভিডিও ফাইল। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা যায়? ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে দ্রুত ডাটা পরিবহন করা সম্ভব। কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন হয়? আবার বলতেছি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ব্যবহার করতে হয়। নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম? নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে রেড হ্যাট লিনাক্স। কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম? ইঙ্কজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এটা হচ্ছে লেজার প্রিন্টার। দ্য টোটাল এজ অফ এ বি অ্যান্ড সি ইজ 90 ইয়ার্স, দেন 10 ইয়ার্স অ্যাগো দ্য রেশিও অফ দেয়ার এজেস ওয়াজ 1:2:3, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ বি? 30 ইয়ার্স হবে এখানে কোশ্চেনটা। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আকে কী ধরনের স্বরধ্বনি বলা হয়? বিবৃত স্বরধ্বনি, বিবৃতি। কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত ক্ষুদা কাদের পটভূমিতে রচিত? এটা হচ্ছে গরিব দুঃখীদের পটভূমিতে রচিত। নিচের কোনটি একটি সিদ্ধায়িত রাষ্ট্র? ইতালি। বাংলাদেশের সংবিধানের প্রথম কত তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। 1971 সালে 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ক্যাপ্টেন এ কে খন্দকার। দ্য স্যালারিস অফ এ বি অ্যান্ড সি আর ইন দ্য রেশিও অফ 1:2:3, দ্য স্যালারিস অফ বি অ্যান্ড সি টুগেদার ইজ টাকা 6000, বাই হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য স্যালারি অফ সি মোর দ্যান দ্যাট অফ এ? এটার উত্তর হবে 200%। কামাল ওয়েন টু আ শপ অ্যান্ড বট থিংস ওর টাকা 25, আউট অফ হুইচ 30 পয়সা ওয়েন্ট অন সেলস ট্যাক্স অন ট্যাক্সেবল পার্সেস। ইফ দ্য ট্যাক্স রেট ওয়াজ 6%, দেন হোয়াট ওয়াজ দ্য কস্ট অফ দ্য ট্যাক্স ফ্রি আইটেমস? এটার আনসার হবে 19.70। ইফ
কার্টুন কন্টেনিং আ ডজন মিরর্স ইজ ড্রপড, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি দ্য রেশিও অফ ব্রোকেন মিরর্স টু আনব্রোকেন মিরর্স? এর আনসার হবে 3:2। নিচের কোন দেশটি হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত? ইথিওপিয়া হর্ন অফ আফ্রিকা নামে পরিচিত। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোন জেলায় সমাহিত করা হয়? চাঁপাই নবাবগঞ্জ জেলায়। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে কত? 200 নটিক্যাল মাইল। ওকে।